ربنا ما خلقت هذا باطلا سبحانك ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار ربنا انك من تدخل النار فقد اخزيته وما للظالمين من انصار ربنا اننا سمعنا مناديا ينادي للايمان ان امنوا بربكم فامنا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميت সালামুক রহমতুল আমাদের একবার জানতে চেয়েছেন যে রসুল আকরমসুল্লাহ আসলাম আহ কোন সময়ে নামাজে ভুল করে ফেলেছেন পরে কালাম জানিয়ে দিলে তিনি সজ দিয়েছেন সেটা তিনি জানার জন্য চেষ্টা করছেন আমরা বলবো এই ঘটনাটা সাধারণত আপনার দেশে কিছু কথা কাটাকাটি হচ্ছে যে রসুল ভুল করতে পারেন কিনা এই কারণে আমাদের এই ব্যাপারটা জানিয়ে দেওয়া দরকার যে রসুল আকরম সাল সাল্লাম শরিয়তের ব্যাপারে কখনো ভুল কথা বলেন নাই এটা একবারে নিশ্চিত কথা কারণ শরীয়তের ব্যাপারে কোনো কথা বলতে গেলে অবশ্যই তিনি ওহির উপর নির্ভরশীল হতেন যেমন আল্লাহ নিজেই বলেন হাওয়া ইন হুয়া ইল্লা যে তিনি কখনো নিজের ইচ্ছা তিনি কথা বলতেন না যতর পর্যন্ত না আসতো সুতরাং ধর্মের ব্যাপারে গলত কথা চালিয়ে দেওয়া নিজের মন গড়া কথা চালিয়ে দেওয়া সেটা রসুলের পক্ষে কখনো সম্ভব নয় এটা কখনো হয়নি এই ভুলটা হচ্ছে যে অনিচ্ছাকৃত ভুল কোনো কাজে ভুল হয়ে যাওয়া তিনি মানুষ ছিলেন কোনো কিছু ভুলে যেতে পারেন এখানে হচ্ছে ভুলে যাওয়া মানে স্মরণ ছ্যুত হওয়া মানে স্মরণে না থাকা এই ভুল একটা আর একটা হচ্ছে হ্যাঁ ইচ্ছাকৃত কোনো ভুল করা দুইটার মধ্যে অনেক ব্যবধান আছে হ্যাঁ তিনি কখনো এই ভুল হচ্ছে স্মৃতি ভ্রম যেটাকে বলা হয় মানে তিনি মনে করতে পারছিলেন না হম ভুলে গেছেন এটা মানুষের মানুষের দুর্বলতা মানবিক দুর্বলতা সুতরাং এটা রসুলের ব্যাপারে ঘটছে না ঘটছে যেটা আমি প্রমাণ দিচ্ছি কিন্তু শরীয়তের ব্যাপারে ভুল করা ইচ্ছা করে অপরাধ ঘটানো ইচ্ছা করে কোনো কথা আল্লাহর উপর চালিয়ে দেওয়া হ্যাঁ শরীয়তের মধ্যে চালিয়ে দাও ভুল কথা সেটা রসুলের ব্যাপারে কখনো সম্ভব নয় এখন কথা হচ্ছে যে রসুল সাল্লাম মানবিক দিক দিয়ে যে ভুলে স্মৃতি ভ্রমের কারণে যে কাজগুলো করেছেন এরকম দুই একটা প্রমাণ দেখিয়ে দিচ্ছি সাল্লাম একবার দুই রাগাত পড়ে চার রাঘাতের জায়গা দুই রাগাত পড়ে এক আসার নামাজের মধ্যে সেজা দিয়ে দিলেন যেটা বুখারি মুসলিমের হাদিস হজরত আবররা দিয়াল অর্থনৈতিক বর্ণিত যেখানে বলা হয়েছে যে রসুল সাল্লাম আমাদের নিয়ে একবার নামাজ পড়লেন এবং আপনার তিনি কি করলেন দুই রাকাত পড়ে সালাম ফিরিয়ে দিলেন তারপরে একটা কাঠ যেটা মসজিদের মধ্যে এরকম আড়াআড়ি করে রাখা ছিল সেটার সাথে হেলান দিলেন খুব রাগান্বিত মনে হচ্ছিল তখন তিনি ডান হাতকে আপনার বাম হাতের উপর রাখলেন এবং আপনার আঙ্গুলের একটা একটার মধ্যে ঢুকিয়ে দিলেন হ্যাঁ তারপরে এবং তার যে গাল ডান গালটা আপনার রাখলেন বাম হাতের পিঠের উপর এবং কিছু মানুষ মসজিদের গেট দিয়ে দ্রুত যারা বাইর হয়ে যায় মসজিদ থেকে এরকম বাইরে গেছে। তারপরে তারা বলতে শুরু করছিল কুসিরতলা যে নামাজ কি কমিয়ে দেওয়া হয়েছে এবং তাদের মধ্যে যে যারা ছিল তাদের মধ্যে মনে ছিল কিন্তু তারা ভয়ে কথা বলতে ছিল না ওদের মধ্যে আবার একজন লোক ছিল যাকে জুলিয়ে দেয় ডাকা হতো কারণ হাত লম্বা ছিল তখন সে বলতে শুরু করলি আর সুল আনসিদাম কুসিরতলা বলেছে হেরোসুল আপনি কি ভুলে গেছেন নাকি নামাজ আপনার কমিয়ে দেওয়া হয়েছে তখন তিনি বললেন নামাজ ওলাম ওলাম যা আমি ভুলিও যাইনি এবং নামাজে কমিয়ে দেওয়া হয়নি তখন বললেন তিনি নিশ্চিত হতে চাইলেন অন্য sahabাদের কাছে জিজ্ঞাসা করলেন আকমা ই কুরদুল বল জুর ইয়াদিন Jabal সেটা কি ঠিক তখন sahabe کرام বললেন আম এটা ঠিক তখন তিনি সামনে অগ্রসর হলেন তারপরে বাকি নামাজটুকু তিনি পড়িয়ে দিলেন তারপরে সালাম ফিরালেন তারপরে আবার তাকবিদ দিলেন সে দিলেন দিয়ে আবার তাকবিদ দিয়ে আবার শেষ দিয়ে দিলেন আগের মতো অথবা আগের চিত্র লম্বা তারপরে মাথা উঠেলেন তাকবিদ দিয়ে হ্যাঁ তারপর সালাম ফিরালেন মানে দুইটা শেষ দিয়ে দিয়ে লাস্টে কি হ্যাঁ উনি সালাম ফিরিয়ে দিলেন এটা হচ্ছে আপনার একটা ভুল হুম আরেকটা হচ্ছে যে রসুল আকরাম সুল্লাম একবার তিন ডাকাত পরে সালাম ফিরিয়ে ফেললেন যেটা মুসলিম শৈপে আসে তিনি বলেন যে রসুল আকরমসালাম একবার আসরের নামাজ পড়লেন সময় তিনি সালাম ফিরিয়ে দিলেন তারপরে ঘরে ঢুকে গেলেন মানে সালাম ফিরিয়ে দিয়ে ঘরে চলে গেলেন অথবা হুজুরার মধ্যে চলে গেলেন তারপরে একজন ব্যক্তি তার দিকে অগ্রসর হয়ে তাকে তার নাম ছিল খেরবাক সে তার হাত একটু লম্বা ছিল সে বলল হে আল্লাহ রসুল মানে তারপরে যে আপনি এরকম করলেন তিন কাজ পড়ে কেন চলে আসলেন তারপর রসুল আকরম সঙ্গে রাগান নিতে হয়ে নিজের চাদর ছাড়ছাড়াতে ছাড়ছাড়াতে আসলেন মানুষের কাছে আসে তারপর জিজ্ঞাসা করলেন বলেন আসা কয়ে যে এবার কি ঠিক কথা বলেছে তখন সাহব বললেন হ্যাঁ তখন তিনি আরেক রাগাত পড়লেন তারপরে সালাম ফিরেলেন তারপর দুইটা শেষ যদি আবার সালাম ফিরেলেন হম এটা হচ্ছে দুইটা আর তৃতীয় নম্বর আছে যে রসুল আকরম শাসলাম একবার কি করলেন চার রাগাতের জায়গা পাঁচ রাগাত বাড়িয়ে দিলেন ভুলে বুখারি মুসলিমের হাদিস ইবনামসুদ্র দিয়ে আল আচরণ থেকে যে আহ রসুল আকরম সে একবার জোহরের নামাস পাঁচ টাকা পড়ে ফেললেন তাকে বলা হলো আজিদে ফি যে নামাজকে বাড়িয়ে দেওয়া হয়েছে তখন তিনি বললেন ও মা বলে যে কি হলো তখন বললেন যে সাবেক কালাম বললেন সালাইতে খামসা পাঁচ টাকা পড়লেন তখন তিনি দুই সিজদা দিয়ে সালামের পরে দুই সিজদা দিলেন উম এটা হচ্ছে একটা আরেকটা হচ্ছে কি যে রসুল সুজদা দিলেন কি জন্য প্রথম তাসাউদ সাউদ পড়েননি যেটা বোখারি মুসলিমের হাদিস আব্দুল্লাহ হাইনা থেকে যে তিনি বলেন যে রসুল আকরমুল সাল্লাম একবার দুই রাগত নামাজ পড়ালেন আপনার কোন এক নামাজের তারপরে দাঁড়িয়ে গেলেন কিন্তু মাঝখান দিয়ে বসলেন না হ্যাঁ তখন মানুষ কিন্তু তার সাথে দাঁড়িয়ে গেল রসুলের সাথে সাথে যখন তিনি নামাজ শেষ করলেন এবং মানুষে তার সালামের অপেক্ষা করতেছিলেন তিনি তাকবিদ দিলেন সালামের আগে তারপর দুইটা দিলেন তারপরে বসলেন তারপরে সালাম ফিরালেন এটা হচ্ছে আরেক ব্যাপার তো সুতরাং এইগুলো হচ্ছে রসুল এখন এটা হচ্ছে অনিচ্ছাকৃত বল হ্যাঁ যেটাকে হ্যাঁ আপনার স্মৃত্রি ভ্রম বলে যেটাকে আগে বলছি স্মরণে না থাকা যেই বুলের মানে হ্যাঁ সুতরাং এটা মানুষ হিসেবে রসুলের হতেই পারে কিন্তু ইচ্ছাকৃত করে কোন একটা ভুল কাজ করে ফেলা হম যেটা বাংলাতে বলা মুশকিল আর কি হম যে আপনি ইচ্ছাকৃত ভুল হ্যাঁ যেটা যেটাকে ইচ্ছে কিন্তু কোনো একটা ভুল কথা চাপিয়ে দেওয়া আল্লাহর উপর বাই জাতীয় কিছু এটা রসুলের পক্ষে কখনো সম্ভব নয় যারা কথা বুঝে নাই কে এক আলমের বিরুদ্ধে অনেকে আপনার চিল্লাফাল্লা শুরু করেছেন তারা মনে করছেন এই ভুল মানে সে যেই রসুল ভুল করেছেন বললেন সেই ভুল মানে ইচ্ছা করে শরীয়তের ব্যাপারে কোনো কথা বানিয়ে বলা হ্যাঁ ভুল তথ্য সাপ্লাই দেওয়া হ্যাঁ এটা মনে করেছেন না ওই আলম বলতে চেয়েছিলেন ভ্রম যেটা মানে ভুলে যাওয়া স্মরণে না থাকা এরকম হতেই পারে রসুল তো মানুষ ছিলেন শুনতার অন্য কিছু নয় আহ সুতরাং আপনার ব্যাপারটা বোঝা উচিত